আজিঠু আরম্ভ হয়েছে সংসদ বজেট অধিবেশন। মিলিত অধিবেশন বজেট উপস্থাপনা কলে রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। সবকা সাথ সবকা বিকাশ হচ্ছে সরকারঙ্ক লক্ষ্য। প্রথমথর পাইঁ রেল ও সাধারণ বজেট একসাঙ্গে প্রকাশ পাইছে। তে প্রকাশ পাইথিবা বজেট উপস্থাপনাগুড়িক হেউছি 2.2 কোটি লোক ছাড়িলে এলপিজি সবসিডি, খোলাগলা 26 কোটি জনধন আকাউন্ট, কলাধন বিরোধ লড়াইরে লোকঙ্ক সহযোগ অতুল্য, মুদ্রা যোজনারে লোকঙ্কু মিলুছি ঋণ, ব্যাঙ্কিং প্রণালী সহ গরিব লোকঙ্কু যোড়া যাইছি, 1 লক্ষ ব্যাঙ্ক মিত্রঙ্কু দিয়াগলা নিযুক্তি, খরিফ ফসল অমল 6% বৃদ্ধি পাইলা, কিষান ক্রেডিট কার্ড রূপে কার্ডরে বদলিলা, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চাষীঙ্ক পাই হেলা সহায়ক, নারী শক্তি বৃদ্ধি হেউছি সরকারক লক্ষ্য, সেনারে মহিলাঙ্কু সম্মান ও সুযোগ, বাসহীনঙ্কু ঘর দেবা হেউছি সরকারক লক্ষ্য, গরিবঙ্ক পাই প্রধানমন্ত্রী আবাস যোজনা ও মাতৃত্ব অবকাশ 12-24 সপ্তাহকু বৃদ্ধি পাইলা, পিএম কেভিওয়াই যোজনারে 24 লক্ষ যুবকঙ্কু ট্রেনিং সহ রোজগার বৃদ্ধি পাই 6,000 কোটির বজেট নির্ধারণ কলে সরকার, ইন্দ্রধনু যোজনার 55 লক্ষ পিলাঙ্কু টিকাকরণ কার্যক্রম, 1,04,000 গাঁরে শৌচালয় নির্মাণ ও সপ্তম বেতন কমিশন লাগু হেবার 5 লক্ষ কর্মচারী লাভবান হয়েছে জনা যাই, দিব্যাঙ্গ আরক্ষণ 4% বৃদ্ধি ও এসহ 6 লক্ষ দিব্যাঙ্গু চাকরি দেবে সরকার, বনবন্ধু কল্যাণ যোজনার 14টি স্থান সীমিত, সামাজিক সুরক্ষা যোজনার 13 কোটি গরিব পঞ্জীকৃত হয়েছা বেড়ে 2022 সুদ্ধা সমস্ত পকা ঘর দেবা লক্ষ্য ধার্য করা যাই, হলদিয়া গ্যাস লাইন প্রকল্পক সবুজ সংকেত দিয়া যাই, এসহ 5 কোটি ঘরক গ্যাস লাইন সংযোগ, 11,000 গাঁক বিদ্যুৎ সংযোগ এবং 12,500 কোটি টঙ্কার প্রোজেক্টক মিলিলা সবুজ সংকেত। ব্যুরো রিপোর্ট, মেট্রো টিভি।